হরর ব্যাংকের এই অন্ধকার জগতে আপনাদের সকলকে স্বাগত। আজ গল্প শোনার আগে একটি ঘটনার কথা আপনাদের জানা দরকার। বহু বছর আগে একটি বছর পাঁচেকের ছোট্ট ছেলের শখ হয়েছিল বন্য মোরগ শিকার করার। তার বাড়ির লোক তো শুনেই হাঁ, এতটুকু ছেলে হাতে একটা আদ্যিকালের 6 ইঞ্চির গাদা বন্দুক নিয়ে নাকি বনে যাবে, সবাই অট্টহাস্য করে উঠেছিল। ছেলেটি কিন্তু দমে যায়নি, সেই রাতেই বন্দুক হাতে চুপি চুপি বেরিয়ে পড়েছিল বাড়ির পিছনের বনের দিকে। বেশি দূর যেতে হলো না, মিনিটখানেকের মধ্যেই সে বনে প্রবেশ করল। কিন্তু বন্য মোরগ কোথায়? চারিদিকে একটা প্রাণীও নেই। মোরগের খোঁজে সে বনের আরও গভীরে প্রবেশ করতে থাকে। এই বনের অন্যান্য বড় জন্তু জানোয়ারদের প্রতি কোনো তোয়াক্কা না করে শুক্লপক্ষের ঝলমলে চাঁদের আলোয় দুটো ছোট্ট ছোট্ট পা একটু একটু করে অতি সাবধানে এগিয়ে চলেছে। ঠিক এই সময় ছেলেটির সামনে দিয়ে একপাল বন্য মোরগ ছুটে বেরিয়ে যায়। ছেলেটি কিন্তু একটি মোরগকেও গুলি করল না, কারণ তার চোখ পাশের ঝোপের দিকে নিবদ্ধ। রূপালি চন্দ্রালোকে হলদে কালো ডোরাকাটা দাগগুলো ঝলমল করছে। ছেলেটি বিভর হয়ে সেদিকে তাকিয়ে থাকে। ধীরে ধীরে ঝোপ পেরিয়ে একটি বিশাল চেহারার দানব সদর্পে বেরিয়ে আসে। ছেলেটি কিন্তু ভয় পায় না, কারণ এতদিন সে শুনে এসেছে বাঘেদের কিছু না করলে তারা আক্রমণ করে না। তাই সে হাতের বন্দুকটা হাতেই রেখে সোৎসাহে দানবটির চোখে চোখ রাখে। দানবের পেট এখন ভর্তি, একটু আগেই একটা বৃহৎ বানর তার ক্ষুধা নিবারণ করেছে, তাই এই ছোট্ট নরটিকে আক্রমণে আর কাজ নেই। দানবটি এমনভাবে চোখ ঘোরায় যেন বলতে চাইছে, হ্যালো বাচ্চা, পেট ভর্তি তাই বেঁচে গেলে, এবার বাড়ি যাও। ছোট্ট ছেলেটির মুখে হাসি ফুটে ওঠে। একবারও তার মাথায় আসে না কি বিপদ তার হতে পারত। সে একই জায়গায় দাঁড়িয়ে থাকে, বাঘটি শেষবারের মতো একবার ফিরে তাকায়, তারপর বিশাল গর্জন করে এক লাফে বনের মধ্যে অদৃশ্য হয়ে যায়। কিন্তু সে জানতেও পারে না এই ছোট্ট ছেলেটির হাতেই তার 32টা উত্তর পুরুষ নিহত হতে চলেছে। হ্যাঁ, এই ছোট্ট ছেলেটি পরবর্তী জীবনে বিশ্বের সর্বশ্রেষ্ঠ শিকারী জিম কর্বেটের নাম অর্জন করে। সে রাতে যদি বাঘটি এই ভবিতব্য বুঝতে পারত, তাহলে বছর পাঁচেকের শিশুটির নির্ঘাত মৃত্যু লেখা ছিল তার হাতে। কিন্তু অদৃষ্টের লেখনী কেউ বদলাতে পারে না, তাই সে রাতে দানবের অপরূপ সৌন্দর্য দেখে বিভর হয়েছিল যে বালকটি, সেই বালকটি পরবর্তী জীবনে ওরম 32টা দানব শিকার করেছিল। নাম হয়েছিল পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শিকারী জিম কর্বেট। শুনতে থাকুন এই জিম কর্বেটেরই দুর্ধর্ষ শিকার কাহিনী দ্য ব্যাচেলার অব পাওয়ালগড় অবলম্বনে পাওয়ালগড় অভিযান। সে বছর শীতটা বেশ জাঁকিয়ে পড়েছিল, তাই ওই 2 মাস নৈনিতালে থেকে অহেতুক সময় নষ্ট না করে সিদ্ধান্ত নিলাম কাছাকাছি কোথাও ঘুরে আসা যাক। লোকমুখে শুনেছিলাম নৈনিতালের 40 মাইল উত্তরে পাওয়ালগড় নামক জায়গাটি শীতাবাসের জন্য একেবারে উপযুক্ত। দিগন্ত বিস্তৃত পান্না সবুজ ঘাস এবং বেতসলতার জঙ্গল পাওয়ালগড়কে ভ্রমণ বা পর্যটনের আদর্শ স্থান করে তুলেছিল। প্রকৃতিদেবীর নিবিড় রূপ আস্বাদনের এমন সুযোগ হাতছাড়া করার কোনো মানেই হয় না। তাই প্রায় 10 দিন পর যখন পাওয়ালগড়ের নিকটবর্তী একটি বাংলোয় এসে উঠলাম, তখন নিজেকে যথেষ্ট সৌভাগ্যবান বলে মনে হলো।
পাওয়ালগড় পৌঁছাবার দুদিন পরে এমন একটা ঘটনা ঘটল যে আমার ঘুরতে আসার মানসিকতাই বদলে গেল। আমাদের সীতাবাস সংলগ্ন 3 মাইল জমি পুরু ঘাসে ঢাকা, তারপরে 400 গজ মুক্ত প্রান্তর। নামনা জানা গাছপালায় ঘেরা এই অঞ্চলে সম্প্রতি একটি বাঘ রীতিমতো তাণ্ডব চালাচ্ছিল। 1920 থেকে 1930 সাল অবধি বাঘটাকে মেরে নাম কেনার জন্য শিকারীরা হন্যে হয়ে গেছে, তবু সে বহাল তবিয়তেই আছে। এক শীতের সকালে সূর্য সবে উঠেছে, উক্ত ঘেঁষ জমির 50 গজ পেরোতেই চোখে পড়ল স্ফটিক স্বচ্ছ স্রোতশিনীর দুতীরে শুকনো পাতার মধ্যে প্রায় 20টা লাল বনমোরগ এবং শিশির ঝলমল মরকত সবুজ ঘাসের ওপর 50টি কি তারও বেশি চিতল হরিণ চড়ে বেড়াচ্ছে। একটি গাছের গোড়ায় বসে ধূমপান করতে করতে এই দৃশ্য কিছুক্ষণ ধরে দেখছি, এমন সময় আমার সর্বাপেক্ষা নিকটবর্তী হরিণটি চমকে মাথা তুলল। পরমুহূর্তেই দূরের ঝোপ থেকে বেরিয়ে এলো একটি বিশালাকার বাঘ, যা এই অঞ্চলে পাওয়ালগড়ের কুমার সাব নামে পরিচিত। দীর্ঘ 1 মিনিট ঘাড় ঘুরিয়ে সে এদিক ওদিক চাইল, তারপর ঈষৎ গর্জনে ঘেঁষ জমিটা পার হতে শুরু করল। দেখলাম শৈত্যপ্রবাহে ওর জমকালো চামড়া নবোদিত সূর্যালোকে দীপ্তোজ্জ্বল হয়ে উঠেছে। ওর আগমনে হরিণটা যেভাবে চওড়া পথ ছেড়ে দিল এবং সেই পথে ওর মৃদুমন্দ চলন রীতিমতো এক রাজকীয় দৃশ্যের সূচনা করল। নদীর কাছে যেতেই বাঘটি গুঁড়ি মেরে বসে পিপাসা মেটাল, তারপর নদী পেরিয়ে ওপারের ঘন জঙ্গলে ঢোকার আগে জঙ্গলের প্রাণীরা ওকে যে কুর্নিশ জানিয়েছিল তার স্বীকৃতিতে 3 বার ডেকে উঠল। পরক্ষণেই আমার চোখের সামনে ওটা জঙ্গলে মিলিয়ে গেল। সাথে করে আমি কোনো রাইফেল আনিনি, সুতরাং কুমার সাবকে অনুসরণ করার কোনো প্রশ্নই ওঠে না, ফলে দ্রুত পায়ে বাংলোয় ফিরে এলাম। সেদিন বিকেলেই বাঘটির সম্বন্ধে যাবতীয় তথ্য সংগ্রহ করলাম। বুঝলাম কুমার সাব গত সকালে একটু বেশি দূরে চলে এসেছিল, কারণ ওর বাসা এখান থেকে 6 মাইল উত্তরে এক গিরিখাতে। আধ মাইল লম্বা গিরিখাতটি নিম্নদেশে গিরিমালা পর্যন্ত বিস্তৃত, ডান দিকের উঁচু কিনারা দিয়ে প্রায় 20 গজ চওড়া একটি জলপ্রপাত বয়ে গেছে। অঞ্চলটি এতটাই দুর্গম যে শিকারীরা কুমার সাবের মোকাবিলা করতে চাইলে তাদেরকে পায়ে হেঁটে এগোতে হয়। অবশ্য হাতির সাহায্যে বাঘ শিকার এ অঞ্চলের অন্যতম বৈশিষ্ট্য, তাই এই অঞ্চলে বাসা বেঁধে বাঘটি নিজের তুখর বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছিল। আরও জানলাম জ্যান্ত মোষের টোপের সহায়তায় ওকে বহুবার শিকারের চেষ্টা করা হলেও কুমার সাব কখনোই গুলি খায়নি। যদিও আমার বিশ্বাস বাঘটা 2 বার কোনো মতে নির্ঘাত মৃত্যুর হাত থেকে রেহাই পেয়েছে। প্রথমবার নিখুঁত এক জঙ্গল হাঁকানির পর যে মোটা রশিতে মাচাটি বাঁধা হয়েছিল তা ফ্রেড অ্যান্ডারসনের রাইফেলের গতিপথে বাধা দেয়, আর দ্বিতীয় ক্ষেত্রে হাঁকানি শুরু হবার আগেই কুমার সাব মাচানের কাছে পৌঁছে যায় এবং আমার বন্ধু হুইস এডিকে পাইপে তামাক ভরতে দেখে। 2 বারই মাত্র 2 ফুট পাল্লার মধ্যে ওকে দেখা যায়। অ্যান্ডারসন নিজের ডায়েরিতে বাঘটাকে আকারে একটা শেটল্যান্ড টাট্টু ঘোড়ার সমান বলে উল্লেখ করেছে, যদিও আমার বন্ধু কমিশনার উইন্ডহ্যামের মতে কুমার সাবের বিটুইন দ্য পেগস 10 ফুট এবং ওভার দ্য কার্ভস খুব বেশি হলে 10 ফুট 6 ইঞ্চি। আপনারা যারা এ ব্যাপারে জানেন না তাদের জন্য বলে রাখি,
বিটুইন দ্য পেগসের অর্থ হল মৃত বাঘকে চিত করে শুইয়ে লেজটি টান টান করে নাকের ডগা এবং লেজের ডগায় দুটো কাঠি পুঁতে কাঠি দুটোর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়। অপরদিকে একইভাবে কাঠির সাহায্য না নিয়ে মৃত বাঘের নাকের ডগা থেকে লেজের ডগা পর্যন্ত দূরত্ব নির্ণয় ওভার দ্য কার্ভস নামে পরিচিত। সেদিন সন্ধ্যায় বাংলোয় বসে পাওয়ালগড়ের কতকগুলো পুরনো ম্যাপে চোখ বোলাচ্ছিলাম, হঠাৎ গেট খোলার শব্দে সম্বিত ফিরে পেয়ে বাংলোর বারান্দায় এসে দাঁড়ালাম। দেখলাম এক বৃদ্ধ ডাকরানার হাঁপাতে হাঁপাতে আমার দিকেই ছুটে আসছে। কাছে আসতেই সে ধপ করে বারান্দায় বসে পড়ল। চাকরকে বলে তার জন্য এক গ্লাস জলের ব্যবস্থা করা হলো। তৃষ্ণা মিটিয়ে সে মৃদু স্বরে যা বলল তা শুনে অন্তরের শিকারী সত্তা যেন আমার মুষ্টি শক্ত করে তুলল। সাহেব, খুব মাথা বেঁচে গেছি। একটা ইয়াব বড় বাঘ তাড়া করেছিল। আমার 30 বছর চাকরি জীবনে এত বড় বাঘ কখনো দেখিনি। আজ বিকালে নদীর উদ্যানে 7 মাইল দৌড় পথে একটি গ্রামে যাচ্ছিলাম চিঠি দিতে। আপনার এই বাংলো পেরিয়ে 2 মাইল যেতেই হঠাৎ পশ্চিম দিকের একটি বাদাম গাছের ঝোপ থেকে বাঘটি বেরিয়ে এলো। সে কি বলবো বাবু আপনারে, করি কি মরি করে কোনো মতে দৌড়ে আপনার কাছে পালিয়ে এসেছি। বৃদ্ধের কথাগুলির সত্যতা যাচাইয়ের সময় ছিল না, তবু জানতাম পাওয়ালগড়ের কুমার সাহেব যদি সত্যি ওকে তাড়া করত তবে ওই বৃদ্ধ এখন আর বেঁচে থাকত না। ঠিক করলাম আগামীকাল সকালেই ঘটনার তদারক করব। সেই কথা মতোই পরদিন ভোরে বাংলো থেকে বেরিয়ে পড়লাম পাওয়ালগড়ের কুমার সাহেবের খোঁজে। তবে আমি একা নই, এ যাত্রায় সঙ্গ দিচ্ছিল আমার একমাত্র পোষ্য রবিন। বাংলো থেকে আন্দাজ 2 মাইল দূরে একটা কেরোডেন্ড্রন গাছ রয়েছে। রবিনের পেছন পেছন যখন সেই গাছের গোড়ায় পৌঁছলাম তখন সূর্যালোক আরও প্রখর হয়েছে। বৃদ্ধের কথা যদি সত্যি হয় তবে বাঘটি সামনের জমির নিশানি গোপথ ধরে জঙ্গলে ঢুকেছে। যদিও কুমার সাহেবের বাসা এখান থেকে অনেক দূরে গভীর বনে ঢাকা উপত্যকা, তবু গতরাত্রের ঘটনাটি সত্য হবার সম্ভাবনা কিছু কম নয়। গোপথের মাটি নরম হলেও সেখানে বাঘের থাবার ছাপ খুঁজে পাওয়া মোটেও সহজ নয়, কারণ পথটি ঘুরে ঘুরে যে উপত্যকায় প্রবেশ করেছে সেখানে অনেক বন্য প্রাণীর বাস, এবং তারা এই পথটিকেই নিজেদের যাতায়াতের একমাত্র মাধ্যম হিসাবে ব্যবহার করে। গোপথ ধরে কয়েক পা হাঁটতেই রবিনের মধ্যে অস্বাভাবিক পরিবর্তন দেখা দিল। বনমোরগ, কাকার হরিণ, এমনকি সম্বরের ডাকে বিন্দুমাত্র মনোযোগ না দিয়ে অতি সন্তর্পণে রাস্তার ধারের শুকনো পাথরগুলো শুঁকতে শুঁকতে সে এগিয়ে চলল। কয়েক মুহূর্ত পরেই আমরা অন্ধকার উপত্যকার একেবারে সামনে এসে দাঁড়ালাম। উপত্যকার জমি কঠিন এবং পাথুরে। রবিন আমার দিকে তাকিয়ে দুবার ডাক দিল। ইশারায় ওকে কাজ চালিয়ে যাবার ইঙ্গিত দিতেই ভাটিপথে আমার এক গজ আগে আগে সে দৌড়ে চলল। রবিনের আচরণ দেখে বুঝতে পারছিলাম নিশ্চয়ই ও বাঘের গন্ধ পেয়েছে, এবং সেই গন্ধ খুবই টাটকা। নিম্নে আরও 100 গজ পেরোতেই সমতল পাহাড়ি পাদদেশে একটি মদ্দা বাঘের থাবার ছাপ চোখে পড়ল। ছাপটি দেখা মাত্রই মনটা খুশিতে ভরে উঠল। বুঝলাম আমরা পাওয়ালগড়ের কুমার সাহেবের পেছন পেছন এগিয়ে চলেছি, কারণ এত বড় থাবার ছাপ আমি আগে কখনো দেখেছি বলে মনে পড়ে না। তবে সমস্যা হলো কুমার সাহেব আমাদের থেকে মাত্র 2-4 মিনিটের পথ এগিয়ে আছে। দেখলাম নরম মাটি পেরিয়ে খাঁড়া উতরায়ে এক উন্মুক্ত সমতলে নেমে যাবার আগে পথটি
পাথরের ওপর দিয়ে প্রায় 300 গজ বিস্তার লাভ করেছে। এখন বাঘটি যদি আগের মতোই এগিয়ে যায়, তবে হয়তো কয়েক মুহূর্ত পরেই ওটিকে সামনের ওই ফাঁকা সমতলে দেখতে পাব। তবু অপেক্ষা করার মতো সময় আমার হাতে ছিল না, কারণ রবিন এক মুহূর্তও না থেমে একেবারে নাক বরাবর এগিয়ে যাচ্ছিল। আরও 50 গজ গিয়ে পথের বাঁধারের একটি ঘাসের ফলার ওপর থেকে নিচ পর্যন্ত নাক ঘষে রবিন ঘুরে দাঁড়াল। পরমুহূর্তেই ঢুকে গেল ঘাসের মধ্যে। এখানে ঘাসগুলোর উচ্চতা প্রায় 2 ফুটেরও বেশি। ঘাসের বন যেখানে শেষ হয়েছে সেখান থেকেই কেরোডেনড্রনের নিবিড় অরণ্য বিস্তার লাভ করেছে। কেরোডেনড্রন গাছ নামানুসারে রডোডেনড্রনের সমচ্চরিত হলেও এদের মধ্যে মিল খুব একটা নেই। যেমন রডোডেনড্রন বৃক্ষ হলেও কেরোডেনড্রন 5 ফুট উচ্চতা বিশিষ্ট বিস্তৃত পাতার আধা গুল্ম এবং আধা বৃক্ষ জাতীয় পাঁচমিশালী উদ্ভিদ। এই গাছের ফুলগুলি বড়ই সুন্দর, অনেকটা ওই থোকা থোকা ঘোড়া বাদাম ফুলের মতো। কেরোডেনড্রনের ছায়ায় প্রায়ই সম্বর, শুয়োর, এমনকি বাঘেদেরও শুয়ে থাকতে দেখা যায়। তাই এক্ষেত্রে আমার যথেষ্ট সতর্ক এবং সাবধান হওয়া প্রয়োজন। কেরোডেনড্রনের বনের কাছে পৌঁছাতেই রবিন থেমে গেল। তারপর পিছিয়ে এসে আমার দিকে এমনভাবে তাকালো যেন বলতে চাইছে সামনের ঝোপের ভিতরটা ও দেখতে পাচ্ছে না, তাই আমি ওকে কোলে তুলে নিলে ওর সুবিধা হয়। রবিনকে দুহাতে চাগিয়ে ওর পিছনের পা দুটো ঢুকিয়ে দিলাম আমার বাঁ হাতি পকেটে। তারপর সামনের পা দুটো আমার বাম বাহুতে এমনভাবে আটকে রইল যাতে আমি নিরাপদে দুহাতেই রাইফেল ধরতে পারি। এইরকম সময় রবিন সর্বদাই উদগ্র আগ্রহী থাকে এবং আশেপাশে যাই দেখুক না কেন তৎক্ষণাৎ আমাকে ইশারা করে। এমনকি গুলি চালানোর সময়ও ও এতটুকু নড়ে না, ফলে আমার মতো বিচক্ষণ শিকারীর নিশানা ভুল হবার সম্ভাবনা থাকে না। অত্যন্ত ধীর গতিতে কেরোডেনড্রনের আধা পথ এগিয়েছি এমন সময় আমার সম্মুখের ঝোপগুলো নড়ে উঠল। তৎক্ষণাৎ ওখানেই থেমে গিয়ে বাঘটি ঝোপগুলো থেকে না বেরোনো অবধি অপেক্ষা করতে লাগলাম। ভেবেছিলাম হয়তো ফাঁকা জমিতে কুয়ার সাপকে দেখতে পাব, কিন্তু 10 মিনিট কেটে গেলেও ঝোপের মধ্যে কোনো আলোড়ন হলো না। পরক্ষণেই রবিনের তীক্ষ্ণ স্বর বুঝিয়ে দিল বাঘটি এতক্ষণ ওই ঝোপেই বসেছিল এবং আমাদের আসতে দেখে উপত্যকার আরও গভীরে একেবারে গহীন অরণ্যে পালিয়ে গেছে। শুরু থেকেই এই পাহাড়ি জঙ্গল আমার সাথ দিচ্ছে না, তার ওপর কুমার সাব এমন একটা উপত্যকায় বাসা বেঁধেছে যেখানে ঢোকা হয়তো সহজ কিন্তু পথঘাট না চিনলে বেরিয়ে আসা খুব কঠিন। তাছাড়া এই মুহূর্তে আমার হাতে কাছাকাছি কোনো বাঘের সঙ্গে মোকাবিলা করার মতো প্রয়োজনীয় হাতিয়ার নেই, তাই অগত্যা বাংলোয় ফেরার সিদ্ধান্ত নিলাম। প্রাতরাশের পর সদ্য হাতে পাওয়া আমার 450 রাইফেল সমেত একাই উদ্দিষ্ট গোপথে ফিরে এলাম। রবিন বাংলোতেই ছিল, এ যাত্রায় ওকে সঙ্গে আনার প্রয়োজন বোধ করিনি। গোপথ ধরে কয়েক গজ এগোতেই মোষের গলায় যে ঘণ্টি বাঁধা থাকে তার শব্দ শুনতে পেলাম। পরক্ষণেই একটি লোকের অসংলগ্ন শব্দোচ্চারণ কানে এলো। সুদূর অতীতে আঞ্চলিক অধিবাসীরা আশেপাশের এই পাহাড়গুলি গোর্খা আক্রমণকারীদের বিপক্ষে যুদ্ধস্থান হিসাবে ব্যবহার করত। বেশিরভাগ পাহাড়ের চূড়ায় চ্যাপ্টা এবং প্রায় 1.5 বিঘা পরিসর বিশিষ্ট। ওখান থেকেই শব্দটি ভেসে আসছিল, তাই আমি গোপথ ছেড়ে পাহাড়ের চড়াই বেয়ে উঠতে লাগলাম। 100 মিটার ওঠার পর দেখতে পেলাম একজন লোক সামনের একটি রডোডেনড্রন গাছে বসে কুরুলের মাথা দিয়ে শুকনো ডালে ঘা মারতে মারতে তারস্বরে চিৎকার করছে এবং গাছের নিচে জড়ো হয়েছে একপাল মোষ।
আমাকে দেখা মাত্রই সে তড়িঘড়ি গাছ থেকে নেমে এলো। কাছে এসে বলল, বাঁচান বাবু বাঁচান, উটের মতো বড় পাড়া একটা বাঘ অনেকক্ষণ ধরে আমার মোষগুলোকে ভয় দেখাচ্ছে। ওর হাত থেকে বাঁচতে আমি গাছে উঠে আওয়াজ করছিলাম। পরবর্তী কয়েক মিনিটে সে যা বলল তা সংক্ষেপে কিছুটা এই রকম। লোকটি একজন চোরা শিকারী। ওর গ্রামের মোড়লের সাথে ঝগড়া হবার আগে মোড়লের বন্দুক দিয়ে এসব জঙ্গলে ও প্রচুর শিকার করেছে। চোরা শিকার ছাড়াও ওর জীবিকা বলতে রয়েছে গবাদি পশু পালন। সেই উদ্দেশ্যেই এ অঞ্চলে ও প্রায় মোষ চড়াতে আসে। আজকেও তার ব্যতিক্রম হয়নি। খুব সম্ভবত আমি আর রবিন বাংলোয় ফিরে যাওয়ার পর লোকটি পাহাড়ের এই জায়গায় এসে উপস্থিত হয় বাঁশ পাতা কাটার জন্য, কিন্তু বাঘটি আশেপাশেই কোথাও ছিল, ফলে একপাল মোষ দেখে সে ছুটে আসে। আগেরবারের মতো এবারেও মোষের মালিক বাঘ তাড়ানোর আদিম কৌশল অনুসরণ করে, অর্থাৎ যথাসম্ভব চিৎকার করতে থাকে। অন্যান্য বাঘ হলে হয়তো ভয় পেয়ে পালিয়ে যেত, কিন্তু এই বাঘটি চেঁচামেচি শুনে পালানোর পরিবর্তে ঝোপের আড়ালে গিয়ে গর্জন করতে শুরু করে। ঠিক এই সময় লোকটি কোনো মতে দৌড়ে গাছে উঠে পড়ে এবং কুড়ুলের আঘাতে শব্দ তরঙ্গের তীক্ষ্ণতা বাড়াতে থাকে। হতে পারে আমার পদশব্দে বাঘটি পালিয়েছে, অথবা এখনও কোনো ঝোপের আড়ালে বসে আছে উপযুক্ত সুযোগের অপেক্ষায়। এমতাবস্থায় লোকটিকে গ্রামে পৌঁছে দেওয়া ছাড়া ততোধিক গুরুত্বপূর্ণ কোনো কাজ আছে বলে আমার মনে হলো না। ওর মুখ থেকেই শুনলাম নদীর ওপারে দেড় মাইল দূরে ওদের গ্রাম। নদীতে এখন জল তেমন নেই, সুতরাং নদী পারাপারে খুব একটা অসুবিধা হবে না। তাই অগত্যা কিছুক্ষণের জন্য বাঘ শিকার ভুলে একপাল মোষের পিছু পিছু গন্তব্য গ্রামের উদ্দেশ্যে রওনা হলাম। প্রথমে মোষগুলো ঠাস জমায়েত থেকে কিছুতেই সরতে চাইছিল না। অনেকবার খোঁচাখুঁচি দিয়ে অবশেষে কাজ হলো। যেহেতু আমি মোষের পালের পিছু পিছু যাচ্ছিলাম, তাই সেগুলো যাতে দলছুট না হয়ে যায় সে দায়িত্বটাও আমার ওপরেই ছিল। মালিকসহ মোষগুলিকে গ্রামে পৌঁছে দিয়ে পুনরায় নদী পেরিয়ে যখন এপারের জঙ্গলে ফিরে এলাম, তখন সূর্য পশ্চিমাকাশে ঢলে পড়েছে। এখনও মনে আছে যাবার আগে লোকটি বলেছিল তার দেখা বাঘটি এতটাই বড় যে রোজ একটা করে মোষ খাওয়ার ক্ষমতা রাখে। সুতরাং এটি যে পাওয়ালগড়ের কুমার সাব তাতে কোনো সন্দেহ নেই। নিজের পায়ের ছাপ দেখে জঙ্গল বরাবর গোপথে ফিরে আসছিলাম। হঠাৎ ডান দিকের ঝোপ ভেদ করে এক রক্ত জল করা গর্জন ভেসে এলো। কুমার সাব আমাকে দেখতে পেয়েছে। আমি তড়িঘড়ি রাইফেল লোড করে সম্মুখে দৌড় দিলাম। এই গুল্ম জঙ্গল ছেড়ে গোপথে পৌঁছাতে না পারলে বাঘটিকে মারার কোনো সম্ভাবনাই নেই। টানা দশ মিনিট দৌড়াবার পর গোপথের কিনারায় পৌঁছে লম্বা ঘাসে ঢাকা একটি উপযুক্ত ঝোপ দেখে তার আড়ালে গুটিসুটি হয়ে বসে পড়লাম। ঝোপের ফাঁক দিয়ে পথের পশ্চিমে জঙ্গলের পানে রাইফেল তাক করলাম। বাঘটি যদি সত্যি সত্যিই আমার পিছন পিছন দৌড়ে আসে, তবে খুব বেশি হলে আর দু এক মিনিটের মধ্যেই ও জঙ্গল থেকে বেরিয়ে আসবে। কিন্তু আধ ঘন্টা কেটে গেলেও তার দেখা মিলল না। একবার মনে হলো কুমার সব হয়তো আমাকে দেখে গর্জন করেনি, হতে পারে অন্য কোনো কারণে ডাকছিল। পরক্ষণেই একটি চরম সম্ভাবনা মাথায় আসতে আমার মুখে হাসি ফুটে উঠল। কুমার সাব মানে কুমার সাহেব, অর্থাৎ দ্য ব্যাচেলার। তবে কি বাঘটি নিজের সঙ্গিনীর খোঁজ করছে? এমনিতেও মিলন ঋতু শুরু হতে খুব একটা দেরি নেই, কিন্তু তাই যদি হয় তবে ধরে নিতে হবে এই জঙ্গলে কুমার সাব ছাড়াও আরও অনেক বাঘ রয়েছে। এই সম্ভাবনায় সত্য ধরে নিয়ে
আমার সার্কাস প্রশিক্ষক বন্ধুর শেখানো বাঘের ডাক নকলের সুকৌশলে তিনবার ডেকে উঠলাম। প্রত্যুত্তরে ভেসে এলো কান ফাটানো হুঁকার। বুঝলাম কুমার সাহেব এদিকেই আসছে। কতক্ষণ রাইফেল তাক করেছিলাম মনে নেই, কোনোই দুটো আড়ষ্ট হতে শুরু করেছিল। হঠাৎ গোপথের শেষ প্রান্তে গুল্মবনের ভিতর থেকে উঁকি দিল একটি পেল্লায় মাথা। কোনো বাঘের মাথা যে এত বড় হতে পারে তা আপনারা না দেখলে হয়তো বিশ্বাস করবেন না। বাঘটি গলা বাড়িয়ে এদিক ওদিক দেখতে লাগল। এক নজরেই বুঝতে পারলাম যে সে নিজের সঙ্গিনীর খোঁজ করছে। তবে সমস্যা হলো, রাইফেলের সাইট বরাবর কেবল ওর মাথাটাই আমি দেখতে পাচ্ছি। এদিকে নষ্ট করার মতো সময় আর নেই। তৎক্ষণাৎ পয়েন্ট ঘুরিয়ে আমি ট্রিগারে চাপ দিলাম। তারপরেই যা ঘটল তা লিখতে গিয়েও আমার হাত কেঁপে উঠছে। গুলি লাগার পর বাঘটি পিছনের দিকে না পড়ে শূন্যে লাফিয়ে উঠল এবং গোপথের ওপর পড়ে থাকা একটি শুকনো রডোডেনড্রন কাণ্ডের ওপর ঝাঁপিয়ে পড়ল। প্রচণ্ড বাঘে গাছটিকে কামড়ে টুকরো টুকরো করে ভয়াল গর্জনের সাথে বাঘটি এমন এক হুঙ্কার দিল যেন ওর চরম শত্রুকে ফালা ফালা করে দিয়েছে। বুঝলাম গুলিটা ওর একটি চোখে লেগেছে এবং তীব্র যন্ত্রণায় অপর চোখ দিয়েও সে দেখতে পাচ্ছে না। এই মুহূর্তে ঝোপ ভেদ করে পুনরায় গুলি করতে যাওয়ার অর্থ নিজের মৃত্যুকে ডেকে আনা। ওদিকে কুমার সাহেব কেবল গাছটিকে ধ্বংস করেই রেহাই দেয়নি, রাস্তার ধারে ঝোপগুলির ওপরেও আছড়ে পড়ছে। প্রতি মুহূর্তে আমার মনে হচ্ছিল যদি আমার ওপর বাঘটি এসে পড়ে তবে গুলি করা তো দূর, হয়তো নিজেকে বাঁচাতেও পারব না। তাই ওই ঝোপের আড়ালে আর এক মুহূর্তও না থেকে পিছন দিকে হামাগুড়ি দিয়ে বাংলোয় ফেরার পথ ধরলাম। দূর থেকে কুমার সাহেবের ভীষণ গর্জন তখনও কানে আসছিল। বলাই বাহুল্য, কুমার সাহেবের চোখের আড়াল হতেই প্রাণপণে দৌড় দিয়েছিলাম। যখন বাংলোয় এসে উঠলাম তখন সন্ধ্যা ঘনিয়েছে। আমার চাকরকে খাবার বানানোর হুকুম দিয়ে স্নান সেরে বসে বসে ভাবতে লাগলাম কী করা যায়। একটি আহত বাঘ মানুষ খেকো হতে খুব একটা সময় নেয় না, সুতরাং কুমার সাহেবকে যদি হত্যাই করতে হয় তবে তা করতে হবে আগামীকালের মধ্যেই। পাওয়ালগড় এসেছিলাম শীতের ছুটি কাটাতে, তাই বাঘ শিকারের সরঞ্জাম সেরকম কিছুই আনিনি। সেদিন রাতেই গ্রামের মোড়লের সাথে কথা বলে একটি রেঞ্জার রাইফেল জোগাড় করলাম। এই রাইফেলের বিশেষত্ব হল কয়েক সেকেন্ডেই দশের অধিক গুলি চালানো যায়। শব্দটা অনেকটা ওই মেশিন গানের মতো। তবে সমস্যা একটাই, রাইফেলের নিশানা 20 মিটারেরও কম। আগামী যাত্রার যাবতীয় প্রস্তুতি নিয়ে যখন বিছানায় গা এলিয়ে দিলাম তখন ভোর হয়ে এসেছে। পরদিন সকালে ঠিক 10টায় বাংলো থেকে বের হলাম। যে ঝোপের আড়াল থেকে বাঘটিকে গতকাল গুলি করেছিলাম সেখানে আসতে প্রায় 2 ঘন্টা সময় লাগল। এদিক ওদিক চাইতেই বুঝতে পারলাম আমি চলে যাওয়ার পরেও বাঘটি রীতিমতো তাণ্ডব চালিয়েছে। শুধু যে গাছটির বড় বড় কাঠের চাঙর কামড়ে ছিঁড়েছে তাই নয়, উপরন্তু আশেপাশের বহু ঝোপ শিকড় শুদ্ধ উপড়ে দিয়েছে। দুপা এগোতেই জমাট বাঁধা রক্তের দুটো ছাপ চোখে পড়ল। তার পাশেই পড়ে আছে 2 ইঞ্চি সমচতুষ্কোণ এক টুকরো হাড়। পরীক্ষা করে দেখলাম ওটি বাঘের খুলির অংশ, অর্থাৎ গতকালের গুলিটা বাঘের চোখ ভেদ করে একেবারে মাথা ফুঁড়ে বেরিয়ে গেছে। রক্তের ছাপগুলো প্রমাণ দিচ্ছে বাঘটি গুরুতর আহত। তবে ওটি কতক্ষণ বা কতদিন বেঁচে থাকবে তা আমার পক্ষে বলা সম্ভব নয়। মাথায় আঘাতপ্রাপ্ত বাঘ পুনরায় সুস্থ হয়ে উঠেছে
এমন ঘটনাও আমার অজানা নয়। ছোট ছোট রক্তের দাগ অনুসরণ করে জঙ্গলের ভিতর একটি অতিকায় শিমুল গাছের নিচে এসে দাঁড়ালাম। দেখলাম এরপর আর কোনো রক্তাক্ত নিশানা নেই। কুমার সাহেব এখান থেকে যে কোনো দিকেই চলে যেতে পারে, এবং সঠিক দিক নির্ণয় করতে না পারলে আমার এত খাটাখাটনির পুরোটাই জলে যাবে। অগত্যা শিমুল গাছটিতেই চড়তে হলো। ওপর থেকে সম্পূর্ণ জায়গাটিকে পাখির চোখে দেখা ছবির মতো মনে হচ্ছিল। শিমুল গাছের গোড়া থেকে উপত্যকার গভীরে বহু ঝোপঝাড় বেড়ে উঠেছে। মনে হলো বাঘটি ওই ঝোপের কোনো একটিতে লুকিয়ে আছে। তাই গাছ থেকে নেমে কার্তুজের থলিসহ প্রত্যেকটি ঝোপের সামনে গিয়ে একাধিক গুলি করতে লাগলাম। আধ ঘন্টা এভাবেই চলল, কিন্তু কাজের কাজ কিছুই হলো না। বাংলোয় ফিরে যাব কিনা ভাবছিলাম, হঠাৎ দূর থেকে মোষের ডাক শোনা গেল। সময় নষ্ট না করে আমি শব্দ উৎসের লক্ষ্যে পা বাড়ালাম। মিনিট দশেক পর পাহাড়ের চ্যাপটা চূড়ায় পৌঁছাতেই চোখে পড়ল আগের দিনের সেই চোরা শিকারি আজও মোষ চড়াতে এসেছে। আমাকে দেখা মাত্রই সে গত কয়েক মিনিটে শুনতে পাওয়া কয়েকশো গুলির শব্দের কারণ জানতে চাইল। আমি পুরো ঘটনাটা তাকে জানালাম, এমনকি বাঘের মাথার খুলির অংশটিও তার হাতে দিলাম। সব শুনে সে বলল, চাইলে আমি তার মোষগুলোর সাহায্যে বাঘটিকে মারার শেষ প্রচেষ্টা করতে পারি, কিন্তু এই ঘটনায় কোনো মোষ মারা পড়লে তার যথার্থ ক্ষতিপূরণ আমাকেই দিতে হবে। প্রস্তাবটি আমার পছন্দ মতো না হলেও কোনো উপায় ছিল না। মোষগুলিকে একত্রিত করে পাহাড়ের উতরাই বরাবর নামতে লাগলাম। এক্ষেত্রে আমি মোষগুলোর পিছনে না থেকে দলের মাঝামাঝি হাঁটছিলাম, এবং লোকটি আমাদের পেছন পেছন আসছিল। কয়েক মুহূর্ত আগে যে লাইন বরাবর ঝোপের মধ্যে কয়েকশো কার্তুজ বর্ষণ করেছিলাম, মোষগুলিকে সেই সরলরেখা বরাবর নিয়ে যাওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু বারবার দু চারটে মোষ এদিক ওদিক চলে যাচ্ছিল। হঠাৎ সম্মুখের কয়েকটি মোষ মাটি আঁচড়ে ভোঁস ভোঁস শব্দ করে উল্টো দিকে দৌড় দিতেই দলের মাঝে হুড়ুহুড়ি লেগে গেল। মোষের পালের মাঝামাঝি থাকায় সহসা এই বিপর্যয়ে আমি হকচকিয়ে গেছিলাম। সম্বিত ফিরে পেতেই বুঝলাম মোষগুলি নিশ্চয় কিছু একটা দেখে ভয় পেয়েছে। তাই লোকটিকে পুনরায় পাহাড়ে ফিরে যেতে বলে আমি শিমুল গাছের গোড়া লক্ষ্য করে এগিয়ে চললাম। গতবার যে ভুল করেছিলাম এবার তা করার অবকাশ ছিল না। তাই পার্শ্ববর্তী রাস্তা না ধরে একেবারে ঝোঁপ বরাবর এগোতে লাগলাম। মোষগুলি ঠিক যেখানে ভয় পেয়েছিল সেই ঝোপের কাছাকাছি আসতেই 10-12 গজ দূরে পাতার ফাঁকে একটি লাল অংশ চোখে পড়ল। তৎক্ষণাৎ আমি মাথা নামিয়ে উপুর হয়ে শুয়ে কনুইয়ের ভরে রাইফেল বাগিয়ে ধরলাম, এবং ওইভাবেই বুক ঘষে এগোতে লাগলাম। আশেপাশে শুকনো পাতার ওপর রক্তের দাগ দেখে বুঝতে পারলাম, যদি সত্যিই সামনে কোনো বাঘ থাকে তবে সেটি গত বিকালে আমার হাতেই জখম হওয়া পাওয়ালগড়ের কুমার সাব। 5-6 গজ এগোনোর পর ডোরাকাটা একটি পা চোখে পড়ল। ডান দিকে 2 গজ সরে গেলে ওর মাথাটা ভালো করে দেখতে পাবো এই সম্ভাবনায় দিক পরিবর্তন করতেই কিশোর গর্জন কানে এলো। বুঝলাম বাঘটি উঠে চলে যাচ্ছে। আর সময় নেই, যা করার এখনই করতে হবে। আমি উঠে দাঁড়িয়ে সামনের ঝোপটি ভেদ করতেই মাত্র 4 গজ দূরত্বে কুমার সাবকে দেখতে পেলাম। সে মুখ ফিরিয়ে আমার দিকে তাকালো। পরমুহূর্তেই মনে হলো
ওর চোখ দুটো যেন তীব্র প্রতিশোধের আগুনে জ্বলে উঠল। যেটুকু সময়ে ও পুরো দেহটা আমার দিকে ঘুরিয়ে লাফানোর জন্য সামনের পায়ে তোলে নিল, তার মধ্যেই আমার রেঞ্জার রাইফেল ওর মাথা থেঁতলে দিল। ঘটনাটা এখনো আমার বেশ মনে আছে। গুলি করার আগের মুহূর্তে তীব্র শীতেও আমি ঘেমে উঠেছিলাম। কুমার সাব মারা যাবার পর ওর মহিমময় আকার দেখে বুঝলাম এই দেহটি বাংলোয় নিয়ে যেতে অন্তত 20 জন বাহকের প্রয়োজন। তাই ঘণ্টা তিনেক পর গ্রাম থেকে বাহক দল জোগাড় করে রবিনের সঙ্গে কুমার সাবের মৃতদেহের কাছে ফিরে এলাম। রবিনও এত বড় বাঘ এর আগে কখনো দেখেনি। ঘেউ ঘেউ শব্দে ও নিজের উৎসাহ এবং আনন্দ প্রকাশ করছিল। বাংলোর সামনে বাঘটিকে নিয়ে এসে সম্পূর্ণ নির্ভুলভাবে দুটি খুঁটির সাহায্যে বিটুইন দ্য পেগস এবং খুঁটি ছাড়া ওভার দ্য কার্ভস নির্ণয় করলাম। যদিও এই পরিমাপগুলির সার্টিফিকেট দিতে কোনো নিরপেক্ষ সাক্ষী তথায় হাজির ছিল না, তবু একটুও না বাড়িয়ে বলছি বাঘটির বিটুইন দ্য পেগস ছিল 10 ফুট 5 ইঞ্চি এবং ওভার দ্য কার্ভস ছিল 10 ফুট 7 ইঞ্চির একটু বেশি। 1920 থেকে 1930 খ্রিস্টাব্দ পর্যন্ত যারা এই বিশালাকার দানবটিকে হত্যা করে নাম কেনার জন্য মরিয়া হয়ে উঠেছিলেন, তারা আজ হয়তো ঈর্ষান্বিত হচ্ছেন এই জেনে যে পাওয়ালগড়ের কুমার সাব কোনো চোরা শিকারীর গুলিতে নয়, বরং মারা পড়েছিল বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ শিকারীর হাতে। প্রতিবারের মতো এবারেও শ্রেষ্ঠ শিকারী তালিকার শীর্ষস্থান অর্জন করেছিলেন এডওয়ার্ড জেমস কর্বেট ওরফে জিম কর্বেট। শুনছিলেন জিম কর্বেটের দ্য ব্যাচেলার অফ পাওয়ালগড় অবলম্বনে পাওয়ালগড় অভিযান। গল্প পাঠ এবং অন্যান্য চরিত্রে আমি সৈকত, সাউন্ড ডিজাইনিং এবং স্পেশাল এফেক্টসে রয় স্টুডিও। খুব শীঘ্রই আমরা ফিরব এমনই ভিন্ন স্বাদের নতুন কিছু গল্প নিয়ে। ততক্ষণের জন্য সবাই নিজের পরিবারকে ভালো রাখবেন আর তার পাশাপাশি নিজের একটু খেয়াল রাখবেন। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।